দেখেন রাত্রে 3টার সময় উঠে এই কি সব করছে, দেখেন পুকুর পাড়ে মুখটা দেখে দেখেন। হ্যাঁ, এই ঠান্ডার মধ্যে উঠিয়ে নিয়ে আসছে। এরকম ভয়ঙ্কর অন্ধকার, ফাঁকা মাঠ, তার মধ্যে বড় বড় দুটো হাঁড়িও নিয়ে আসছে। এই যে দেখেন বট গাছ, এই সময় বট গাছে কি থাকে কে জানে। বাবা ব্রহ্মদত্ত বাবা ক্ষমা কর দিও। কোন পুকুরে জলের কালার ভালো? কাকে দিল, কাকে দিয়েছে? দুটাকে দিয়েছে বসাই নাকি? এ দেখলি ধরা তো, এই যে এই যে এই যে এই যে সামনে চলো, লাইট মারিস না। এই যে বাটাটা, ঠান্ডা পরে বাটা কি করে? বাটা আটকে যাচ্ছে নাকি বে? এটা কিসের বাচ্চা বে? তেলাপিয়ার বাচ্চা কোথা থেকে আসলো? তেলাপিয়া জিন্দাই আছে। চিংড়ি কত? হ্যাঁ বউ নিয়ে আসতাম, খেয়ে দিল বসে বসে বাঁচতো। বউ রেখেছে কি করতে? হ্যাঁ নমস্কার স্যার। হ্যাঁ লে প্রথম এসছে না, খালি এসছে নিয়ে 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 হারি নিয়ে। দেখিস জালের উপর জাল চাপাস কিন্তু, এই চাপাই নিয়ে দিকে দেখিস। আজকে নতুন অনেক প্লেয়ার তো, পুরানো প্লেয়ার কম আছে দেখছি। দেখো 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 কাতলা, দেখো কাতলা, দেখ না বেচার মতো যদি বরফ সাইজ থাকে। না ওগুলো ধরে লাভ নেই, ওগুলো ধরে লাভ নেই।
হ্যাঁ বাট এখনো অনেক ওই পুকুরে অনেক কুয়াটা আছে, কুয়াটা দিতে হবে, বাড়ে খাওয়াতে হবে। না কাতলা ধরো না, কাতলা ধরিছো বাড়ছে না তো, শীতের পরে তো বাটাই বিক্রি করবো, শীতের পরে বাটা গুলো বিক্রি করা যাবে না। দুবার ঘুরলাম একাই লজেন ঘরে তো গেলই না, বুঝলে লজেনের কথা বাদ দেওয়া এক ফুট জল করে মান না মাথা ছুড়ে বাদ দিয়ে ধরো, ওইখানে ছিঁড়া আছে দেখলাম, গোটাটা ধরে ধরা যাবে না,
পাঁচ ছয় ঘন্টা তো মাছ আছে এখন কোন কয়টা কেপ করলো মোটামুটি ছয়টা কেপ করছে ছয়টা কেপ করতো মনে কর কত রকম হবে ত্রিশ কিলো হ্যাঁ ত্রিশ কিলো তিনশো আঠারো দু ঘন্টা দেখে নেই আর তো মাছ সব মাছ আসবে অর্ধেক মাছ আসবে সবসময় হ্যাঁ কী করতে হবে কেন রে সন্ধ্যার দিকে হচ্ছে না তিনটে মানে তিন কিলো কি কাকা শাড়ি তো ছানা হবে হ্যাঁ ওটা ব্ল্যাক কার্প নাকি ভাষা খাবারটা কম আছে
হাড়ি ভর্তি পুকুর থেকে মোটামুটি এক হাড়ি মাছ হলো, আর সামান্য একটু বেশি হবে। সব তো আওয়াজ শোনা যাচ্ছে, ঠিপ থাপ ঠিপ থাপ ঠিপ থাপ করে আওয়াজ হচ্ছে। ছোট পোনা দেখে এটাকে ছেড়ে দিই, যদি একটা বড় হয় তাহলে একটাই হাফ কিলো হবে। জাল গোছানো হয়ে গেল, এখন চলে যাবো বাজার।